আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নুন্না ভিজাপুর রংমহল গল্পের 11 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আমারও তো একই কথা, রাগারাগি হয়েছে একটু, সম্পর্ক তো শেষ হয়নি। তাহলে ঘর থেকে কেন বের করে দেওয়া হলো মাসফি? বলি আমার মেয়েকে বনবাদরের ফল যে ইচ্ছে হলেই কুড়িয়ে নেবে আর ইচ্ছে হলেই ছুঁড়ে ফেলে দেবে। মাসফি বলল, সরি চাচিমা, তখন রেগে গিয়েছিলাম তাই মাথা ঠিক মতো কাজ করছিল না। আশার মা বলল, তুমি রেগে গিয়ে কাজ করেছো, আর তোমার কাণ্ডে তোমার চাচা যে কতটা রেগে আছে তা কি তুমি জানো? সে অপরাধ করতেই পারে, তুমি অবশ্যই শাসনের অধিকার রাখো। তোমার দ্বারা যদি সম্ভব না হয় তবে আমরাও তো বেঁচে আছি, বিচার দিতে পারতে আমাদের কাছে, জানাতে পারতে আমাদের। আমরা তো খুব বেশি দূরে ছিলাম না, ঘর থেকে হাঁক দিলেই সাড়া দেওয়া যায়। মেয়েরা স্বভাবতই একটু অভিমানী হয়। আমি তো আমার মেয়েকে যতটুকু চিনি তার রাগ ততটা আঠালোও নয়। মারলে, বকা দিলে, রাগ করলে ঠিকই, একটু আদরে ডাক পড়লেই সেই আঠালো রাগ দূর হয়ে যায়। মাসফি বলল, সারাদিন ভাত খায়নি, রাতে অফিস থেকে ফিরে জোড়াজুড়ি করেছি, শুনছিলই না, মন মেজাজও ভালো ছিল না তাই রেগে গিয়েছিলাম, ভবিষ্যতে এমনটা হবে না। আশার মা বলল, রাগারাগি করে ভাত খায়নি জানতাম, এটাও জানতাম তার রাগ বেশিক্ষণ টিকবে না, তাই নিজে উল্টাপাল্টা বকাঝকা করে চলে এসেছিলাম, কিন্তু ব্যাপারটা যে এতদূর গড়িয়ে যাবে ভাবতেও পারিনি। তারপর মেয়েটা কত দিন যাবৎ এতটা অসুস্থ ছিল, একটা লোক খবর নেওয়ার প্রয়োজন বোধ মনে করনি তোমরা? তোমার থেকে অন্তত এমনটা আশা করিনি। মাসফি দৃষ্টি নিজের হাতের দিকে রেখে এক হাত আঙ্গুলের নখ দিয়ে অন্য আঙ্গুলের নখ খুঁড়তে লাগল। জোহরা একটু থেমে আবারও বললেন, আমিও চাই না ভবিষ্যতে এমনটা হোক। শুধু আমি কেন, পৃথিবীর কোনো বাবা মাই চাইবে না সন্তানের সংসার ঝামেলাপূর্ণ হোক। ভুল থেকেই নাকি শিক্ষা হয়, এখন তোমাদের শিক্ষা হলেই খুশি, ভবিষ্যতে ঝামেলা হলে অপ্রীতিকর কিছু ঘটার আগে আমাদের স্মরণে রেখো, এমন সব ভুলের জন্য আজকের মতো সবসময় পক্ষে নাও পেতে পারো। সম্পর্ক জুড়েছি আত্মীয়তা বজায় রাখার জন্য, কোনো কারণে সেখান থেকে যেন পিছু হটতে না হয়। দায়িত্ব নেওয়া যেমন খুব সহজ, পালন করা তেমনই কঠিন। যথাযথভাবে পালন করতে পারলে ব্যক্তিত্ববান, করতে না পারলে ব্যক্তিত্বহীন। শিক্ষিত ছেলে সব বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক, আর শুধু জ্ঞান থাকলেই হয় না, কাজকর্মে সেই জ্ঞান যথাসময় প্রয়োগ করাটাও অতি আবশ্যক। রাগের কাছে যদি জ্ঞান হেরে যায় তবে আত্মাত্ম প্রচেষ্টায় জ্ঞান অর্জন তো মূল্যহীন হয়ে পড়ল। আশা এতক্ষণ চুপি ছিল, সব শুনে বুঝি এখন আবারও বলে উঠল, মা তুমি কি বুঝাতে চাইছো, আমি আবারও ওই ঘরে যাব? কখনো না। মা বলল, অসুস্থ আছিস, কিভাবে সুস্থ হবি সেই চিন্তা কর, এত দেমাগ নিয়ে বেঁচে লাভ নাই। আশা বলল, মরেই তো যেতে চাইছি, দিচ্ছ না তো, মেরে ফেলো, শহীদ হয়ে যাই, সেই সুযোগটাও তো করে দিচ্ছ না। জোহরা তাকে উপেক্ষা করে চলে যেতে লাগলেন পাশের রুমে। আশা জিদ্দি গলায় আবারও বলল, সত্যি কথা, আমি মরে গেলেও যাব না বলছি, বাবা আসুক না, বাবাও যদি তোমার মতোই কথা বলে তবে আমি এই ঘর ছাড়তে বাধ্য হব, তোমরা আমার চেহারাই দেখতে পাবে না, আর বিপরীতে কোনো দিকে কোনো জবাব নেই। মাসফি নিশ্চুপ বসে পড়ল তার পাশে, কিছু কথা শোনালো শেষ পর্যন্ত সুযোগটা যে দিয়েছে এটাই তার বড় পাওয়া। চাচিমা যেহেতু বিপক্ষে দাঁড়িয়ে নেই তাহলে আর কোনো বাধা নেই তার উদ্দেশ্যে সফল হবার। সে হাত বাড়িয়ে আসার কপাল ও গাল স্পর্শ করে বলল, জ্বর তো মোটামুটি ভালোই আছে, ঔষধ খাচ্ছ ঠিক মতো? জবাবে আশা বলল, আপনি এখানে কি করছেন? কথা শেষ হয়েছে না, এবার যেতে পারেন। মাসফি বলল, এখন আমাকে তাড়িয়ে দিবে? আশা বলল, আপনার মতো নিষ্ঠুর তো আমি নই, আমাদের আত্মসম্মান আছে, কাউকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে আমরা অভ্যস্ত নই, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করি সবসময়, তাই ভদ্রভাবেই বলছি। যদি প্রত্যাশা করে থাকেন আমি আপনার সাথে আপনার ঘরে যাব তবে ভুল করছেন, আপনার উদ্দেশ্য কোনো মূল্যেই সফল হবে না। মাসফি বলল, তোমাকে যেতে বললো কে, যতদিন ইচ্ছে থাকো, সেই সুযোগে আমারও শ্বশুর বাড়িতে বেড়ানোর সুযোগটা হয়ে যাবে, এতদিন তো শুধু আফসোসই করছিলাম, কেন যে বাড়িতে বিয়ে করতে গেলাম
ঘরের সাথে ঘর শ্বশুরবাড়ি বেড়াতেও পারি না। এখন অন্তত আমার আফসোসের ইতি টানতে লাগলো তোমার মান অভিমান। আলহামদুলিল্লাহ, আশার রুম ছেড়ে চলে যাওয়ার জন্য বিছানা ছেড়ে নামতে গেল। মাসফি তার হাত ধরে ফেলল আর বলল, তোমাদের আত্মসম্মান আছে যেহেতু মেহমানকে ইগনোর করছো কেন? আশা বিরক্তি নিয়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। মাসফি অন্য হাতে আবারও তার শরীর স্পর্শ করে তাপমাত্রা অনুমান করে বলল, অবস্থা কি? খুব খারাপ ছিল। হসপিটাল যে একা এলো, হসপিটাল থেকে যে এলে? আশা ঘাড় ঘুরিয়ে জবাবহীন বসে রইল। মাসফি আবারও প্রশ্ন করল, ডাক্তারকে প্রেগনেন্সির ব্যাপারে ইনফর্ম করে ঔষধ খাচ্ছ তো? আশা বলল, তা আপনাকে জানাতে বাধ্য নই। মাসফি কিছুক্ষণ স্থির তাকিয়ে রইল তার চেহারায়, এরপর উঠে চলে গেল এখান থেকে। আশা ভেবেছে বেরিয়ে যাবে, এখন দেখে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিচ্ছে। জহুরাকে বলতে শোনা গেল, তুমি কি এখন অফিস থেকে এসেছ? মাসফি বলল, হ্যাঁ। মাসফি আয়েশের তোয়ালে দিয়ে মুখ মসতে মসতে এসে রিমোট হাতে নিল, শার্ট খুলে সোফায় রেখে টিভি অন করে বসলো আশার পাশে। আশা আবারও চলে যেতে চাইছিল এখান থেকে, মাসফি আটকে রেখেছে তাকে। যা রান্না ছিল তাতেই খাবার দিল জহুরা, শুধু একটা ডিম বেজেছে নতুন করে। আমজাদ বাড়ি ফিরলে মাসফির এখানে আশা ও কথা শোনানোর ব্যাপারে এককভাবে কথা বললেন জহুরা, তাই আমজাদ সেই ব্যাপারে আর কোনো কথা বলেনি মাসফির সাথে। তবুও মাসফির তার কর্মের জন্য ক্ষমা চেয়ে নিল, কারণ সে জানে চাচা রেগে আছে তার উপর। খাওয়া দাওয়া একই সাথে হলো তাদের, কিন্তু আশা কিছুই খেল না। একে তো শরীর খারাপ, মাসফি আসা এখন মনটা আরও বেশি খারাপ, বিরক্ত হচ্ছে তার উপর। আজ সত্যি এ ঘরে থেকে গেলে মাসফি তার কাপড় চোপড় বদলে শ্বশুরের লুঙ্গি পরে নিয়েছে, অথচ নিজেদের ঘর কত আছে পোশাক বদলানোর জন্য, আবার ওগড়ে যাবে তা করল না। বাকিদের মান অভিমান শেষ হলেও আশারটা রয়েই গেছে। স্বভাবগতভাবে মাসফি তার অভিমান ভাঙাতে আপ্রাণ চেষ্টা করেনি, এমনকি একবারও বলেনি তাকে ওই ঘরে ফেরার কথা, কারণ সে জানে এখন যত চেষ্টা করবে অভিমান ভাঙানোর তত বেশি সে রাখবে। সকালে জামাইয়ের জন্য ভালো রান্নাবান্নার আয়োজন করলো জোহরা। মাসফি এখান থেকেই গোসল করে খেয়ে অফিসের জন্য বের হলো। গতকাল তো খালি হাতে গেল, আজ রাতে ফেরার সময় মিষ্টি সন্দেশ ও আসার জন্য কিছু ফল নিয়ে এলো। আজ আর আশা তাকে চলে যাওয়ার জন্য কিছু বলেনি, মেজাজও দেখায়নি। সকালে সে অফিসে যাওয়ার সময় অসুস্থ শরীর নিয়ে চুপচাপ খাবার দাবার এগিয়ে দিয়েছিল, এখন রাতেও এগিয়ে দিল। গতকালের তুলনায় আজ তার অভিমানটা অনেক কমেছে, মনের সাথে নিজের শরীরটাও কিছু ভালো অনুভব করছে সে। খাওয়া দাওয়া শেষে যখন ঘুমানোর প্রস্তুতি নিল, মাসফি আজ হঠাৎ তার গাল দুখানা ধরে কপালে চুম্বন করলো। আশা মনে মনে কিছুটা অবাক হলেও বাইরে তা বিন্দুমাত্র প্রকাশ করলো না। অবাক হওয়ার কারণ, গত কদিন যাবৎ তার ব্যস্ততা তার রাগান্বিত চেহারার প্রতি সে বিরক্ত হয়ে গিয়েছিল, আজ হঠাৎ এত কোমলতা চলে এলো কোত্থেকে? চুম্বন করে মাসফি বলল, জ্বর কমেছে তাই না? আশা বলল, তো? মাসফি বলল, তো আবার কি, কমেছে কিনা জিজ্ঞাসা করলাম। আশা বলল, এই রূপ দেখি আমাকে বশ করে বৃথা করে কোনো লাভ হবে না তো, দুদিনের জন্য ধারণ করা হলো, ভালো মুখোশের উপর আমি অভ্যস্ত হয়ে গেছি। মাসফি তার দৌগাল ধরে বলল, তোমাকে বসে আনার জন্য কোনো রূপ ধারণ করতে হবে? বসে তো এমনিতেই চলে এসছো, সেই কবে? আশা বলল, মানে একটু মুচকি দিল আর কি, এরকম টাইপ। আশা বিরক্তি নিয়ে তার হাত সরিয়ে বিছানা গোছাতে লাগলো। আজ মাসফি ইচ্ছাকৃত তাকে একটু বিরক্ত করলো, কেননা আজ তার নিজের মন ভালো আছে। কখনো কখনো বিরক্ত হতেও মনে ভালো লাগা চেয়ে যায়, এখন এমনটাই হচ্ছে আশার, কারণ সে ভালোবাসে মাসফির খুনছুটি টু ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন সবসময়। ফরেক্স ডেরির সাথেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।